वेलकाम सबाई के हमारे यूट्यूब चैनेले जरा वीडियो देखो तर मध्य अने के चेने जानें किंतु जरा नतून तादेर के आमार एक इंट्रोडक्शन दिए रखी। आमी सुमन विश्वास एक जन फटोग्राफार और कन्टेंट क्रिएटर। गत कयेक बछर धरे आमी फटोग्राफी पेशार साथे जुक्त आछि एबं एर थेके अनेक किछु शिखेछि एबं शिखछि। एर मध्ये थेकेई किछु टिप्स एंड ट्रिक्स आमी आपनादेर साथे शेयर करब ए भिडियोर माध्यमे। तो समय नष्ट ना करे चलुन ভিডিওটা শুরু করা যাক। অনেকেই আমাকে প্রশ্ন করে দাদা আমরা ডিএসএলআর দিয়ে ছবি তুলি বাট আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক ব্লার হয় না, এটা কিভাবে করব? তো তাদের সবার কথা মাথায় রেখে আজকের টপিক হলো আপনি আপনার ফটোতে ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড ব্লার কিভাবে করবেন, এটা নিয়েই আজকে কথা বলবো। দেখুন, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে গেলে আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে লেন্সের ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ মানে আপনি যদি 50mm দিয়ে ছবি তোলেন তাহলে আপনি যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা পাবেন, আপনি যদি 85mm ব্যবহার করেন তার থেকে বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার পাবেন। অর্থাৎ আপনার লেন্সের ফোকাল লেন্থ যতটা বেশি হবে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার ততটাই আপনি বেশি পাবেন। এছাড়াও আপনি যদি 135mm ইউজ করেন, 135mm ফোকাল লেন্থে ছবি তোলেন তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লার আরও বেশি পাবেন আপনি। তাই আপনার সাধ্যমতো আপনাকে ফোকাল লেন্থ ব্যবহার করে ছবি তুলতে হবে। দু নম্বর হচ্ছে লেন্সের অ্যাপারচার। লেন্সের অ্যাপারচার আমরা যেটা এফ দিয়ে ক্যামেরাতে ডিনোট করা হয় সেটা হচ্ছে লেন্সের অ্যাপারচার আপনার যত মিনিমাম হবে তত আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার তত আপনি বেশি পাবেন। অর্থাৎ আপনার লেন্সের অ্যাপারচার যদি 3.5 হয়, সেই 3.5-এ যদি আপনি একটা ছবি তোলেন, সেই সেম ছবি যদি আপনি এফ 1.8 অ্যাপারচারে তোলেন তাহলে ব্যাকগ্রাউন্ড ব্লার আপনি অনেকটাই বেশি পাবেন। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে অ্যাপারচার ভ্যালু যত নিচের দিকে আসবে ব্যাকগ্রাউন্ড ব্লার আপনি বেশি পাবেন। ব্যাকগ্রাউন্ড ব্লারের পেছনে আপনাকে অ্যাপারচারের ওপরে খেয়াল রাখতে হবে, যেটা আমরা ক্যামেরাতে এফ দিয়ে ডিনোট করি। তিন নম্বর পয়েন্ট, যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যে সাবজেক্টটা ছবি তুলছেন সেই সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডের বেশ খানিকটা যেন ডিস্টেন্স থাকে। না হলে কি হবে, সাবজেক্টের কাছেই যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ব্লার করা খুবই সমস্যার সৃষ্টি করে, যে সাবজেক্ট থেকে যেন ব্যাকগ্রাউন্ডের দূরত্ব অনেকটা বেশি হয়। যতটা বেশি হবে ব্যাকগ্রাউন্ড ব্লার আপনি ততটাই বেশি পাবেন। এছাড়াও আপনাকে এর পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে ক্যামেরার ম্যানুয়াল মোডে ছবি তোলা জানতে হবে। যদি আপনার ক্যামেরায় ম্যানুয়াল মোডে ছবি তুলতে অসুবিধা হয় তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিও ক্যামেরার ম্যানুয়াল সেটিং সম্পর্কে বানাতে চাই। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি এই ভিডিওটা বানাবো। যদি আপনার ম্যানুয়াল মুডে ছবি তুলতে অসুবিধা হয় এবং আপনার সমস্যা তৈরি হয় তাহলে আপনি ভিডিওর নিচে কমেন্টে জানান। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।